Hey, what's up, guys? Welcome to our another new daily vlog. বিকেলে ভ্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের বিকালের ওয়েদারটা ঠিকই অন্যরকম। কিছুক্ষণ আগে মেঘ ছিল সকালের দিকে, কিন্তু এখন সূর্য উঠে গেছে আর কোনো মেঘ নেই আকাশে। আকাশ দেখতে পারবে কিছুক্ষণের ভিতরেই। তো বন্ধুরা, লেটস গো, চলুন আজকের ভ্লগটি শুরু করা যাক। বাহ, দারুণ দারুণ, বাহ দারুণ দারুণ। বিকেলের ওয়েদারটা যা সুন্দর না, ফিরফির করে ঠান্ডা বাতাস আসছে আর হাওয়াটা একদম হৃদয়টা প্রাণ ছুড়িয়ে যাচ্ছে। যেমন গরম পড়ছে তেমন ঠান্ডা বাতাস আসছে, এই বাতাসের জন্য তো আরও বেশি সুন্দর, পারফেক্ট লাগছে সময়টা। দেখতে পাচ্ছেন এই যে পিছনের সাইডে কত গাছ আছে না, এই গাছের জন্য বাতাসটা আরও আমার কাছে মনে হয় বেশি আসে। আর এখানকার জায়গাটা অনেক ঠান্ডা, কুল অনুভব করছি আমি। তো গাইস, এটা হচ্ছে হাঁপানিয়া পুলিশ ক্যাম্প। পুলিশ ক্যাম্পের কাছে আসছিলাম, ছেলেপিলে এখানে ক্রিকেট খেলার কথা ছিল, দেন তাদের ক্রিকেট খেলাটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি বাসায় চলে যাচ্ছি। আর এখানে একটা ভিউ আপনাদের দেখাচ্ছি, ভিউটা দেখুন কত সুন্দর। দেখতে পারলেন কত সুন্দর একটা এখানকার একটা দৃশ্য। যাই হোক, দৃশ্যগুলো দেখে আপনাদের মনটাই ভরে যাবে, কারণ এমন কর দৃশ্য গ্রামে শুধু পাবে না, শহরাঞ্চল তো পাবে না। শহরাঞ্চলে শুধু কী পাবেন? হঁ হঁ, হ্যাঁ হ্যাঁ, টি টি শব্দ পাবেন, ঠিক না, গাড়ির শব্দ। আর গ্রামের দৃশ্যগুলো মানে অন্যরকম একটা অপূর্ব সৌন্দর্য দৃশ্য। আর এটা আছে আমবাগান, এটা আছে মসজিদ আমবাগান, এই সাইডে মসজিদ আমবাগান। আর এখানে আমবাগান, অনেক আমবাগান আছে, এগুলো ধরে মাঝে মাঝে সব ধরে, কিন্তু আম সব সেল হয়ে যায়, বাগানটা সেল দেওয়া হয়ে গেছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার নেটওয়ার্ক, রবি টাওয়ার অ্যান্ড বাংলি টাওয়ার আছে একসঙ্গে। দীর্ঘদিন, বহুদিন পর এই রবি টাওয়ার আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে কোনো টাওয়ার ছিল না, তো সেই সময় অনেক ঝামেলা হতো, কিন্তু এই টাওয়ারটা এসে যাক, বাংলি অনেক নেটওয়ার্ক ফুল হয়ে গেছে আর রবি নেটওয়ার্ক ফুল হয়ে গেছে। যাই হোক, অনেক ভালো লাগে। সো গাইস, এটা হচ্ছে নেটওয়ার্কের মেন জায়গা, এখান থেকে সিঁড়ি থেকে ভিতরে যাওয়া যায়, কিন্তু আমরা যেতে পারবো না, এখানে ডেঞ্জারাস লেখা রয়েছে। আর টাওয়ারটা কত বড় উঁচু দেখুন, ওরে আল্লাহ, বহুত একটা উঁচু টাওয়ার, সো ওয়ান্ডারফুল প্লেস। সো ভিউয়ার্স, দেখতে পেলেন গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর। তো এই পর্যন্ত থাকলো ভিডিওটি, বাবাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।